প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে আজকের এই গভীর রজনীতে খাগড়াছড়ির রাস্তার দুর্গম রাস্তার বাইটি ক হাই ধরি উঁচু নিচু পাহাড়ের রাস্তায় আপনারা আমাদের সাথে খাগড়াছড়ি ভ্রমণে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা 10 বন্ধু মিলে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন না আসলে রাস্তার যে সৌন্দর্যটা, কেউ ইতিমধ্যে ঘুমাই গেছে, রাস্তার ভয়ে ঘুমাই গেছে অনেকে। খুবই সুন্দর লাগতেছে, মানে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার রাস্তা দিয়ে আমরা খাগড়াছড়ির দিকে এগিয়ে চলছি। এই বর্ডার পর্যন্ত যতগুলো ব্রিজ আছে প্রত্যেকটা ব্রিজ এরকম সুন্দর ভাবে তৈরি করা হয়েছে বিএসআরএম রড দিয়ে। এটা যদি না তৈরি করতো বিএসআরএম রড না, এটা যদি এই লাইটটা না দেয় তাহলে কি যে একটা মানে ইয়ে হইব, তো নিচে তো পুরোই ফাঁকা। আর এইটার নিচে আসলে শুদ্ধ থাকার দরকার নেই, পুরো রাস্তাটাই শুনে আমরা চা খাইতে পারতেছি না। ভিউয়ার্স, আমরা খাগড়াছড়ি আমাদের আজকে ট্যুরের প্রথম যে যাত্রা বিরতি মা ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে হেয়ারকো বাজার। রাত এখন 3টা বাজে, আমরা আসলে খেতে আমরা একটি বিরতি ব্রেক দিয়েছি। সবাই খেতে ব্যস্ত, আমরা চলে এসেছি, কোথায় এসেছি, কোথায় পাউডার দিয়ে বলছি আমরা আসলে এখানে আমাদের প্রথম যাত্রা ব্রেক। খুব সুন্দর একটি হোটেল ব্যবস্থা, এটা হচ্ছে ফটিকছড়ির হিয়াকো বাজার। আসলে এই যে একটা রেস্টুরেন্ট, হাইওয়ের পাশে এই ধরনের কোনো রেস্টুরেন্ট পেলে আসলে খুবই আনন্দ লাগে। আসলে আমরা এখানে দেখাচ্ছি রাত 3টায় আমরা ওনাদের যে দিনের খাবার এবং সারা দিনের যে মেনুগুলো সেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। চমৎকার একটি হোটেল, এখানে বিভিন্ন ধরনের পরিষেবা আপনারা পেয়ে থাকবেন। মালিক সরাসরি আমাদেরকে তত্ত্বাবধান করেছেন এবং উনি খুবই হাস্যোজ্জ্বল এবং খুবই বন্ধুপ্রতিম, খুবই ভালো লেগেছে ওনার আতিথেয়তা। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে আমরা এমনভাবে খেয়েছি যে মনে হচ্ছে আমরা ঠিক দুপুরে খাবার খাচ্ছি অথবা আমরা বাসায় কোনো খাবার না খেয়ে চলে এসেছি। আসলে আনন্দের সময় আসলে খাবার অনেক বেশি খাওয়া যায়, যেটা আমাদের আজকে টোটাল এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এই বন্ধু দেখতে পাচ্ছেন যে খেয়ে একদম মোটামুটি 8-7 দিয়ে বসে আছেন। এই যে দেখছেন ফুল টেবিল প্লেট অলরেডি আমরা খেয়ে সাবার করে দিয়েছি। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে নিতে পারেন আপনারাও রাত 3টা বাজে, আপনারা যদি কেউ জেগে থাকেন আমাদের সাথে শেয়ার করেন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটিকছড়ির হিয়াকো বাজার। আমরা আসলে কর্মব্যস্ত একটি বাজার জনপদ, কিন্তু এখন ভোর রাত 3টা বাজে, আমরা আমাদের আজকে খাগড়াছড়ির যে গন্তব্য
প্রথম যাত্রা বিরতি আমরা এখানে করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সকল দোকান আসলে বন্ধ। ভিউয়ার্স, আজকে আমাদের এই খাবারের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের এই সকল উপস্থাপনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টসই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা। খাগড়াছড়ি হচ্ছে পর্যটনের একটি শহর। আপনারা এখন দেখতে পারলেন যে একটি গ্রিন লাইন পরিবহনের পর্যটকবাহী বাস চলে গেল এখান দিয়ে। বিয়ার দেখুন, আমাদের টুরমেট আনন্দে সে ঘুরছে, দেখব সে অজানাই, আসুন না ঘুরে দেখি মনেরই বিপরীতে। ফাইনালি ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে এই ব্লগটি থেকে শেয়ার করলাম যে আসলে খাগড়াছড়ি যাওয়ার পথে হাইওয়ের পাশে মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা রাত 3টায় এখানে আমাদের যাত্রাবিরতি দিয়েছি এবং খুব চমৎকার একটি সময় আমরা এখানে স্পেন্ড করলাম ফটিকছড়ির হিয়াকো বাজারে। সাথে থাকবেন, আমরা এসেছি খাগড়াছড়ি দেখতে, উপভোগ করুন আমাদের সাথে মনোরম সৌন্দর্য। বন্ধু বেনু বলো, অবশেষে আমাদের আজকের এই যাত্রা বিরতি শেষে আমরা খাগড়াছড়ির দিকে ছুটে চলেছি ভোর রাত্রে। আসলে আজকে আমাদের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো করেনি তারা রাজু হক লিখে সার্চ করলেই আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন, সেখানে আমাদের লাইক করবেন। সকলকে আমাদের আজকের এই ভিডিওর সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।